हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आमी यूट्यूबे नूतन, तुम्हारा आमाके अनेके चिनबे ना। तो आमार नाम प्रिया, एटा आमार प्रथम भिडियो जेखाने आमी कैमरार सामने बसे कथा बोलछी। तो भूल त्रुटि होतेई पारे। आर हाँ, आमार वॉयसेर जोन्नो जादेर प्रब्लेम होच्छे तारा प्लिज किछु मने करो ना, जेहेतु आमार काछे माइक्रोफोन नेई आर आमी प्रथम कथा बोलछी, एकटु समस्या होतेई पारे, प्लिज किछु मने करो। तो गाइज, आज के भिडियो तादेर जोन्नो जारा पेंटिंग शुरू करते चाय तादेरके आमी आज के बोले देखो कीभाबे एकटा कापड़े पेंट करा जाए एक्रिलिक कलर दिए। और आज के आमी नियेछि एकटा हलुद रंग एक्रिलिक कलर और एकटा नियेछि लाल एक्रिलिक कलर और एकटा ब्राउन ब्राशे दो नम्बर साइजेर एकटा ब्राश नियेछि। एकटा बाड़ीते पुरातन एकटा कापड़ नियेछि, ताके देखाबो जारा नतुन शुरू करते चाय तारा प्रथमे নতুন কাপড়ে করতে যাবে না, কারণ রং করতে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। প্র্যাকটিস করার জন্য পুরাতন কাপড় কাগজ এরকম জিনিসে করতে। তো চলো গাইজ, দেখা যাক কিভাবে আমি কাপড়ে পেন্ট করছি অ্যাক্রাইলিক কালার দিয়ে। আর হ্যাঁ, ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া আমার আগানো সব কখনোই সম্ভব না। যাদের হাতের কাছে সেরকম কোনো ডিজাইন নেই, তারা এরকম ছোট ছোট ফুল এঁকে ডিজাইন করে নিতে পারো। তোমরা প্রথমে চাইলে পেন্সিল দিয়ে এঁকেই নিতে পারো, কিন্তু আমি এখানে পেন্সিল দিয়ে আঁকিনি। আমি প্রথমে তুলি দিই, রং তুলি দিয়ে এঁকে নিয়েছি। তারপর প্রথমে হালকা করে রং করে নিয়ে তারপর ডিপ ডিপ রং দিয়েছি। তো দেখো, ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবা। আর হ্যাঁ, অ্যাক্রাইলিক কালার দিয়ে কাপড়ে রং করার সময় বেশি জল নেবে না, তা না হলে জলের জন্য রংটা পুরো কাপড়ে ছড়িয়ে যেতে পারে। সামান্য তুলিটা সামান্য ভিজিয়ে নেবে, ব্যাস এতেই হবে। আর হ্যাঁ, পেন্টিং শুরু করার জন্য কী কী জিনিস লাগবে সেটা আমি তোমাদেরকে আলাদা একটা ভিডিওতে দেখিয়ে দেব। এটাতে জাস্ট আমি কাপড়ে কীভাবে পেন্টিং করা যায় সেটাই দেখালাম। প্রথমেই বলেছি, যারা পেন্টিং শুরু করতে চাও তারা এরকম ছোট ছোট ডিজাইন দিয়ে শুরু করতেই পারো। প্রথমেই তো আর আমাদের হাতের কাছে অনেক অনেক ডিজাইন থাকে না, তো এরকম ছোট ছোট তিন চারটে ফুল দিয়ে তোমরা শুরু করতেই পারো। আমার মনে হয় প্র্যাকটিস করার জন্য এরকম ছোট ছোট ডিজাইনই যথেষ্ট আমাদের কাছে। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কিছু জানার থাকলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতেই পারো।